চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় একটি চিনি কলে আগুনের ঘটনা ঘটেছে। বিকেল চারটার দিকে চর পাথরঘাটা ইউনিয়নের ইছানগরে চিনির কারখানায় এই ঘটনাটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট কাজ করছে বলে জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানিয়েছে বিকেল 3:55 এস আলমের চিনির কারখানায় আগুন লাগার সংবাদ পায় তারা। পরে ফায়ার সার্ভিসের কর্ণফুলী স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন বৃদ্ধি পাওয়ায় চন্দনপুরা এবং আগ্রাবাদ থেকে আরও ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের আরও 9টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।